ফের লাভ জিহাদের ঘটনা উদয়পুরে। প্রেমিককে বিশ্বাস করে দিতে হলো চরম মাশুল। গত ৬ মাস আগে ফেসবুকে হিন্দু ছেলের পরিচয়ে ১৭ বছরের এক হিন্দু নাবালিকাকে প্রেমের জালে ফাঁসায় ভিন্ন ধর্মী যুবক সোহেল মিয়া। দিনের পর দিন নাম ভাঁড়িয়ে মিথ্যে পরিচয়ে প্রেমের অভিনয় করে যেতে থাকে সে। মিথ্যে কথার জাদুতে মুগ্ধ হয়ে গত বৃহস্পতিবার প্রেমিকের সাথে দেখা করতে টেপানিয়া ইকো পার্কে যায় সেই নাবালিকা। সেখানে গিয়ে প্রেমিক ছেলেটি এবং তার দুই বন্ধুর সাথে কথা বলে সে বুঝতে পারে তারা আসলে মুসলিম। বিষয়টি বুঝতে পারে বাড়ি চলে আসার চেষ্টা করে সেই তিন মুসলিম যুবক মিলে গণধর্ষণ করে তাকে। এরপর মেয়েটিকে রাজারবাগ এলাকায় গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় তিনজন। ভীত অসহায় মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে সবকিছু খুলে বলার পর বিষয়টি সামনে আসে। ঘটনার কথা প্রকাশ্যে আসায় নাবালিকাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে উঠেছে অভিযোগ। এরপরই ময়দানে নামে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। রাধা কিশোরপুর মহিলা থানাতে এসে ভিন্ন ধর্মের সে তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। আজকে সন্ধ্যার সময় আমাদের হিন্দু জাগরণ মঞ্চের সদস্যের কাছে ফোন আসে যে গোকুলপুর একটা রেপ হয়েছে আমাদের একটা হিন্দু মেয়ের। তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ওইখানে যাই এবং আমাদের সাথে অনেক ভাইয়েরা ছিল এবং ওই এলাকার যারা হিন্দু ভাইয়েরা আছিলেন বরিষ্ঠ নাগরিক তারাও ছিলেন। তা আমরা ওইখানে গিয়ে সেটা জানতে পারলাম, মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলল ছেলে নাকি তার সাথে প্রথম হিন্দু পরিচয় দিয়েছে, তাকে প্রেমের জালে ফাঁসায়, তারপর তাকে তিন চার মাসের মধ্যে দুইবার শোষণ করে, এর মধ্যে আজকে ইকো পার্কিংয়ে সেরা মেয়েটারে তিনজন তাদের সাথে ছিল ছেলের সাথে, তাকে জোরপূর্বক শিলতাহানি করে, তারপর মেয়েটা সেখান থেকে লুক লজ্জার বয়ে ছেলের সাথে ওখানে কিছু বলতে পারেনি, চিৎকারও দিতে পারেনি, বলেছে যে চিৎকার দিলে তাকে মেরে ফেলবে। তারপর মেয়েটা ওখান থেকে যে কোনোভাবেই হোক বাড়িতে আসে, বাড়িতে এসে মার কাছে পুরোটা বিস্তারিত মার কাছে বলে, তখন মা এলাকার মধ্যে যারা আছে বরিষ্ঠ নাগরিক তাদের কাছে বলার পর তারা আমাদের সহযোগিতা চায়। তো আমরা হিন্দু জাগরণে যারা কাজ করি তারা আমরা খবর পাওয়ার সাথে সাথে ওইখানে যাই এবং মেয়েটার কাছ থেকে আমরা বয়ান শুনি, তারপর মেয়েটাকে আমাদের আজকের এই আরকিপুর অমিনপিএসে নিয়ে আসি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে লাভ জেহাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।